মানব জমিন বলেন, আপনি তারপর আপনি ভুরের কাগজ, তারপর সমকাল, সকল পেপারে যখন পজিটিভভাবে এসেছে তখন তারা সন্তুষ্ট হয়েছে। এবং আমার স্ত্রীও বলেছে, আমার ছোট ছেলে ছোট ও বড় ছেলে বলছে, পাপা দেখেছো যে তোমার যে কাজটা কাজে লেগেছে। মানুষের মিথ্যাটা অল্প দিন স্থায়ী হয়, সত্যটা একদিন প্রকাশিত হবে, সূর্যের মতো প্রকাশিত হবে। আমি শুধু বলতে চাই, একজনের জন্য কি আমাদের প্রত্যেকটি মেয়ে শিল্পীদের কি অপবাদ দিবে কি না? এটা অপবাদ দেওয়ার কথা না, আর কি বলবো, দেওয়ার কথা তো দিচ্ছে দিচ্ছে। আমার চ্যানেলে অনেকেই অনেকেই লিখছে যে নাসরিন আপা, তাহলে আপনারা শিল্পীরা যখন খুশি তখন। আচ্ছা, আমরা তো মানুষ, ভুল কিন্তু মানুষের হয়, ভুল শয়তানের হয় না, ভুল ফেরেস্তার হয় না, ভুল হতে পারে। তবে সেই ভুল করা ভালো যে ভুল সে একসময় বুঝতে পারে যে এই ভুলটা আমার ভুল হয়েছে। আমরা এর জন্য আমরা সবাই প্রেমে পড়েছি, সবার প্রেমে পড়েছি, 470 জন শিল্পীর প্রেমে পড়েছি। প্রেম না হলে তো সৃষ্টি হয় না। না না, আবার বলি, আমি যখন 2 বছর আগে আমি কিন্তু নেগেটিভভাবে ভাইরাল হয়েছিলাম, এমন লোক নাই যে আমাকে গালি না দিয়েছে, এবং পদে আমার নাম শুরু কিন্তু হদেয়া নাম বানায় ফেলেছে, আমার নাম পীরজাদা, হদেয়া হয় এটা সমার্থক ওটা আমি বললাম না, ওই দিয়ে কিন্তু সবাই বলেছে। ঠিক 2 বছরের পরিসরে কিন্তু এখন সবাই বলেছে, না আসলে উনি ভালো, আমাকে সবাই ভালো বলেছে। এখনও জানলাম যে ওনার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছিল ওটা মিথ্যা। হ্যাঁ, এটা হলো পরীক্ষিত, তোমাকে যখন স্বর্ণ সম্পর্কে অভিযোগ আসবে, স্বর্ণটা খাঁটি কি না, তখন খাঁটিও হতে পারে, ভেজাল হতে পারে। যখন এটা কোষ্ঠীপাদর দেওয়া যাচাই করা হবে, তখন আর কেউ বলবে না ওটা ভেজাল, এরকম আমাদের প্রমাণ হওয়ার দরকার আছে। আর আমরা মিডিয়া তো, আমার চলচ্চিত্র তো, তার চলচ্চিত্র ভাইরাল যদি না হয় তাহলে চলচ্চিত্র কীভাবে থাকবে? 1399টা সিনেমা হল থেকে এখন মাত্র 71টা সিনেমা হলে এসেছে। এসব ভাইরাল হলে, মানুষ চলচ্চিত্রের দিকে আকৃষ্ট হলে, মানুষ আবার সিনেমা আসবে, আবার এটা ব্যাপকভাবে প্রসার করবে। এর জন্য তো আমরা অনেক শিল্পীরা লজ্জিত হচ্ছি, এইটার ব্যাখ্যাটা না, লজ্জিত এটা সাময়িক, বিশেষ করে মেয়েদের না, এটা সাময়িক লজ্জা হতে পারে, কিন্তু আমরা আমরা না লজ্জাটাকে দূরে সরবো, যে আমরা জানি যে সব কিছু প্রকাশ পাবে, তখন কিন্তু এটা প্রমাণিত হবে, সত্যটা আসবে, তাই আমাদের লজ্জা হওয়ার কেউ নেই। আপনি মনে করেন যে আপনি সাকসেস একজন পুরুষ হয়ে? আমি না, আমি চলচ্চিত্র শিল্পী হিসেবে সাকসেস, এবং আমার আসল চরিত্রটা এবার প্রকাশ পেয়েছে। আমি 100 বার সাকসেস, আর সাকসেস আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শতকোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ ছিল, সেটা থেকে আমি বেঁচে গেছি। এটা পরিচিত, তুমি আমাকে সম্পর্কে জানো যে আমি ভালো না খারাপ, তুমি আমাকে শুধু না সিনেমা বা নাটকে অভিনয় পাও নাই, আমাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখেছো, আমি তোমার হাতে সম্মাননা তুলে দিয়েছি অতিথি হিসাবে। আমার বাংলাদেশে একটা অবস্থান আছে, শুধু সরকারি সর্বোচ্চ সচিব হয়েছি সেটা না, আমি একটা সাংস্কৃতিক ব্যক্তিত্ব, আমি একটা সামাজিক ব্যক্তিত্ব, আর এর জন্য বিভিন্ন আমি অতিথি থাকি সম্মাননা দিই, এর জন্য আমার কিন্তু একটা পরিমণ্ডল আছে, সেই পরিমণ্ডলে কিছুটা কলঙ্ক, চাঁদের কলঙ্ক থাকে, এরকম কলঙ্ক, আবার বলবো চাঁদের কলঙ্ক আছে, তাই আমাদের কলঙ্ক থাকবে, কলঙ্ক দূর হয়ে যাবে। আমার ব্যাখ্যা থাকবে যে আমরা যোগ্য নেত্রীর দিকে ভোট দিব, যোগ্য ব্যক্তিকে পাশ করব, তারা এই অনাচার অবিচার থেকে আমাদের সমিতিকে দূরে রাখবে, এবং তারা একটা আদেশ জারি করবে যে না জেনে বিতর্ক না করে যেন আমার চলচ্চিত্রকে বিতর্কিত করে না। অসংখ্য